আবহমান বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী চড়ক পুজো অনুষ্ঠিত হয় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাহিমপুর ইউনিয়নের ছয়চিড়ি দিঘির পাড়ে। প্রায় 200 বছর ধরে পালিত হয়ে আসছে এই পুজো। গেল 14 এপ্রিল চৈত্র সংক্রান্তিতে পুরনো বছরের দুঃখ ও কষ্ট ভুলে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আগামী বছরের সুখ ও সমৃদ্ধির আশাতে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী এই পূজায় সামিল হন। আর এই পুজো উপলক্ষে সেখানে বসে গ্রামীণ মেলা। আমরা সাইরোবারে 60টা গাছ ধরো পূজা হয় এই পয়লা বৈশাখী, সরকারি হিসাবে পয়লা বৈশাখী, কিন্তু আজকে আমরা পয়লা বৈশাখী সরকারি হিসাবে এই চড়ক পূজা অনুষ্ঠিত হয়। মানুষের বেশ বেশ মানুষের সমাগম বেশি হয়। পূজাতে আমরা প্রত্যেক বছর আই চৈত্র মাসের শেষে 31 তারিখ এই পূজা অনুষ্ঠিত হয়। আমরা দা ভর্তি পূজাল বিভিন্ন কিছু যন্ত্রপাতি সব কিছু এই মেলা অনুষ্ঠান উপভোগ করি। এবারও দিঘির তিন পাড়ে বসানো হয় 30 ফুট উচ্চতার 4টি চড়ক গাছ। আর সেই গাছে বাঁধা দড়িটির সাথে মানুষের পিঠের চামড়ার সঙ্গে গাঁথা হয় বড় 2টি বড়শি। এরপর ঘোরানো হয় চড়কে। এ সময় চলে উলুধ্বনি ও শঙ্খধ্বনি, বাজে ঢাক ঢোল। বড়শিতে ঝুলে থাকা মানুষ তাদের সঙ্গে থাকা ফুল, আবির, বাতাসা, নকুলদানা ইত্যাদি ছিটিয়ে দেন ভক্তদের দিকে। আগামী বছরে সুখ ও সমৃদ্ধির আশাতে তা নেয় সনাতন ধর্মের ভক্ত ও দর্শনার্থীরা। আমার মা বাবা এবং পরিবারকে নিয়ে আমার অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড আমি ফার্স্ট টাইম আসছি, আর কোনোদিন আমি আসি নাই, আসলে আমি সিলেটে থাকতাম। অ্যান্ড আজকে আমি চড়ক পুজো দেখতে আসছি, আমার অনেক বেশি ভালো লাগছে। এটা হলো আমাদের হিন্দুদের একটি যুগ যুগ থেকে চলে আসছে একটা সংস্কৃতি, মানে চড়ক পূজা। অনেকেই সেটা যায় না, আমাদের হিন্দু ধর্মের একটা সংস্কৃতি, অবশ্যই আমাদের এটাতে পার্টিসিপেট করা উচিত, মানে দেখা উচিত, আমাদের জানা উচিত। এবং এটা এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, সব পূজা থেকে চড়ক পূজার মানে এক্সপিরিয়েন্সটা অন্যরকম, এটা একবারে অন্যরকম প্রতিষ্ঠিত হয় বা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের সমাগম হলেও মেলায় ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা, ফলে অনেকেই শান্তিপূর্ণভাবে মেলা উপভোগ করতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেন। ভক্তদের পাশাপাশি মেলায় আসে দেশ বিদেশের মানুষ। চৈত্র সংক্রান্তির এ মেলা শেষ পর্যন্ত আর সনাতন ধর্মাবলম্বীদের মেলা থাকে না, নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়। জাকির হোসেন এই 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আমার এই ওয়ার্ডে শ্রী দিঘির পাড়ে আদিকাল থেকে প্রতি বছর চড়ক পূজা হয়ে আসছে। এই চড়ক পূজাকে ঘিরে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়, যা ধারাবাহিক দুই দিনভাবে চলে। এই বৈশাখী মেলায় দেশ এবং বিদেশের বিভিন্ন দর্শনার্থী আসেন এবং এই মেলাকে উপভোগ করেন এবং চড়ক পূজা উপভোগ করেন। চড়ক পূজা সনাতন ধর্মাবলম্বীদের লোকসংস্কৃতি, তবে সব পূজায় ব্রাহ্মণ প্রয়োজন হলেও এই পূজোর ক্ষেত্রে নিয়ম আলাদা। তাই এই পূজায় কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না। কথিত আছে 1485 খ্রিস্টাব্দে সুন্দ্রানন্দন ঠাকুর নামে এক রাজা এই পূজা প্রথম শুরু করেন। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।